আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাবের, চলে আসছি হযরতপুর হাটে। আজকে শনিবার, তো হযরতপুর হাটে প্রতি শনিবার গরুর হাট বসে। কোরবানি উপলক্ষে আমরা হযরতপুর হাটে আসছি এবং আজকে আমি আপনাদেরকে কিছু হযরতপুর হাট থেকে কিছু ছোট সাইজের গরু আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ছোট ষাঁড় গরু আছে, তো এটা সম্বন্ধে আমরা একটু জানবো। কাকা, কেমন কি দাম চাইতেছেন আজকে? সত্তর। কেমন ওজন হবে? দাম দিছে নাকি? দাম দিছে। কত দেয়? পঞ্চাশ। পঞ্চাশ, পঞ্চাশ বাহান্ন, দাম চাইতেছেন সত্তর। কত হলে বেচবেন? মোটামুটি ষাট। ষাট হইলে? আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা গরু দেখতেছি। কাকা কেমন আছেন? গরু এটা কিরকম দাম চাচ্ছেন? পঁয়ষট্টি। পঁয়ষট্টি, কিরকম দাম দিছে? কত দেয়? পঞ্চাশ উঠে নাই, ছয়চল্লিশ সাতচল্লিশ এরকম দাম উঠে। কিরকম গোস্ত হবে? কিরকম? ষাট কেজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো চলেন আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? গরু এটা কিরকম দাম চাইতেছেন? এটা তো সার বাচ্চা না? সবাই আসছেন। আচ্ছা, কিরকম দাম চাচ্ছেন? কিরকম নব্বই? এটা কিরকম ওজন হবে? কিরকম? হ্যাঁ, তিন মন। তিন মন, আচ্ছা, দাম হয় না এখনো, কেবল আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তো দর্শক দেখতে পারতেছেন নব্বই হাজার টাকা দাম চাচ্ছে এটা, নব্বই হাজার টাকা। চলেন আমরা একটু সামনের দিকে যাই। কেমন আছেন কাকা? ভালো ভালো। এটা দাম চাচ্ছেন কেমন? পঁচাশি চাচ্ছেন। দাম দিছে কেউ? কিরকম দিছে? চুয়াত্তর বাহাত্তর। আচ্ছা, কেমন গোস্ত হবে? কেমন? একশো কেজি হবে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে, চুয়াত্তর বাহাত্তর এরকম দাম দিচ্ছে। তো চলেন আমরা একটু সামনের দিকে দেখি। কাকা ভালো আছেন? এটা কিরকম দাম চাচ্ছেন? আশি। ওজন কিরকম হবে? একশো কেজির উপরে হবে। দাম দিছে কিরকম? দাম হয় নাই? কিরকম হয়েছে? ষাট পঁয়ষট্টি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা দাম চাচ্ছে, ষাট পঁয়ষট্টি এরকম দাম হচ্ছে। ইনশাল্লাহ বিক্রি হবে, সমস্যা নেই। কেমন আছেন? এটা কেমন ওজন হবে? হ্যাঁ, আইডিয়া নাই। আচ্ছা, দাম চাচ্ছেন কেমন? সত্তর পঁচাত্তর। দাম দিছে? ষাট পঁয়ষট্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখতেই পারতেছেন ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে। সার বাচ্চা দেখাচ্ছি আমি আপনাদেরকে, সার গরু দেখাচ্ছি। চলেন একটু সামনের দিকে যাই, একটু দেখি। আসসালামু আলাইকুম, কেমন দাম চাচ্ছেন? কেমন সার বাচ্চা? পঁয়ষট্টি। দাম দিছে? কত দিছে? পঞ্চাশ বাহান্ন। কিরকম গোস্ত হবে? কিরকম? হ্যাঁ, না বুঝতে পারছি। তারপর একটা আনুমানিক আইডিয়া? আইডিয়াই নেই, আইডিয়াই নেই। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন গরুর দাম হচ্ছে আসসালামু আলাইকুম, ভালো আছেন? সার বাচ্চার দাম চাচ্ছেন কিরকম? পঁচাত্তর। দাম দিছে? ষাট পঁয়ষট্টি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলেন একটু সামনের দিকে দেখি। এটা কার? এটা এটা কিরকম দাম? বাষট্টি হাজার। দাম দিছে কাকা কেউ? পঞ্চাশ বলে, এর বেশি বলে না। বাজার কি খারাপ? বাজার বাজার খারাপ। তা ঠিক। তো দর্শক, আপনাদেরকে পঞ্চাশ থেকে সত্তর হাজারের মধ্যে কিছু গরু আমি আপনাদেরকে দেখাইলাম হযরতপুর হাট থেকে। দাঁড়া, হযরতপুর হাট থেকে। তো এখানে আপাতত বিদায় নিব, ইনশাল্লাহ নতুন ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আমি যাবে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।